ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, প্রিয় বিলাল হোসেন ভাই জানতে চেয়েছেন, অনেক ভাইকে দেখা যায় জুমার সলাতের দিন শুধু সলাটা আদায় করে, জুমার খুতবা শুনে না, অর্থাৎ বিলম্ব করে আসে, আর জুমার খুতবা শোনা ওয়াজিব। এবং আরও জানতে চেয়েছেন সুন্নত সলাত আদায় করে না, এই যে জুমার সলাটা আদায় করলো তার সলাত হবে কি না। হ্যাঁ, তার সলাটটা হয়ে যাবে, তার যে জুমার সলাটটা আদায় করেছে যদি সর্বশেষ রাকাতেও একটি রাকাত পায় তবে সলাত আদায় হয়ে যাবে, আর যদি সর্বশেষ রাকাত না পায়, যেমনটি বোঝা যায় সর্বশেষ রাকাতটি না পেলে অনেকে দেখা যায় রুকু থেকে উঠে গেছে শুধু সিজদা পেয়েছে না, তার জন্য জুমার সলাত নেই, তিনি জোহরের 4 রাকাত সলাত আদায় করতে হবে। অন্তত জুমার সলাতে শরিক হওয়ার জন্য তাকে প্রথম অন্তত একটি রাকাত পেতে হবে, এটা হচ্ছে মূল মাসলা। তো কথা হচ্ছে জুমার সলাত আদায় হয়ে যাবে, তবে তিনি বিশাল সওয়াব থেকে বঞ্চিত হলো, কারণ জুমার সলাতের দিন যে জুমার খুতবাটা দেওয়া হয় এটা একটা আলোচনা, আর এই আলোচনা সমস্ত বিষয়ে ব্যাপারে, কারণ দিনের ক্ষেত্রে এই যে সলাটটাও যে এখানে ইবাদত করবেন তার জন্য জানতে হবে সলাটটা কীভাবে আদায় করতে হবে, বা দৈনন্দিন মাসলা মাসায় রাষ্ট্র রাষ্ট্রনীতিক ব্যবসা বাণিজ্য হালাল হারাম এবং সাদাকা দান সলাত সিয়াম ইবাদত যাবতীয় ইবাদতগুলো, গরিবের হক নিজের হক আল্লাহর হক যাবতীয় ইবাদতগুলো এগুলা জানতে হবে, মানে এগুলা সম্পূর্ণ কিন্তু দিনের বিধান। তো এটি জানার জন্য একটা লোকে যদি শুধুই জুমার সলাত পড়ে চলে গেল তাহলে তার জানার মাধ্যমটা থাকলো না। তো জুমার সলাতে যদি উপস্থিত থাকবেন এবং জুমার সলাত শুনবেন এবং এই থেকে জীবন যাপ জীবন চালিয়ে নেবেন, তার জীবনকে গঠন করার মাধ্যমে জুমার খুতবাটা শুনতে হবে, তো নিঃসন্দেহে সেটি বলা যেতে পারে বিশাল একটি সওয়াব থেকে বঞ্চিত হলো। আমরা জানি যদি জুমার সলাতে প্রথম কাতারে কেউ এসে যায় তাহলে তিনি যেন আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দেওয়ার সওয়াব পেল, দ্বিতীয় কাতার যেন একটি গরু আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার সওয়াব পেল, তৃতীয় কাতারে ঠিক একটি ছাগল, আর চতুর্থ কাতারে একটি মুরগি, পঞ্চম কাতারে যেন আল্লাহর রাস্তায় একটি ডিম দান করলো, ঠিক এভাবে এইরকম সওয়াব থেকে তিনি বঞ্চিত হলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যখন, হে ইমানদারগণ, যখন জুমার সলাতের দিন তোমাদেরকে ডাকা হবে সলাতের জন্য ওই সময় তোমাদের সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে তোমরা মসজিদের দিকে কী করো আগমন হও, মসজিদে আসো সলাতের জন্য। তো সাধারণত জুমার সলাতের আজান দিলে, যে কোনো সলাতের আজান দিলে বিভিন্ন কাজকাম করা হারাম, ব্যতিক্রম যদি যদি কারো এরকম কাজ থাকে সেটা আলাদা হিসাব বা একটা মাসলা রয়েছে মানুষের প্রয়োজনটা, কিন্তু আপনি সাধারণভাবে সলাতের আজান দেওয়া হবে আর তিনি কাজ করতেই থাকবে, সাধারণত ওই কাজটা তার জন্য হারাম। তো নিঃসন্দেহে বলা যেতে পারে বিশাল একটি সওয়াব থেকে তিনি বঞ্চিত হবে, তবে তার সলাতটা আদায় হয়ে যাবে। আর জুমার সলাতের পূর্বে আসলে নির্দিষ্ট কোনো সুন্নত সলাত নেই, যদি কেউ আসে মসজিদে আগে থেকে আসে তিনি যত খুশি তত রাকাত সালাত পড়তে পারে, অথবা তাহিয়াতুল মসজিদ তাহিয়াতুল ওযু পড়তে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু জুমার সালাতের পুরো আমাদের দেশে যে একটি কথা রয়েছে কাবলুল জুমা বলে 4 রাকাত নামাজ, এটা আসলে কোনো হাদিস থেকে প্রমাণিত নয়, বরং 4 নয়, জুমার আগে যদি কেউ মিম্বরে খতিব সাহেব প্রবেশ করার আগে যদি তিনি মসজিদে প্রবেশ করে তিনি 4 কেন 4, 6, 12 যত খুশি তত রাকাত তিনি সালাত পড়তে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে নির্দিষ্ট করে যেটাকে কাবলুল জুমা আমাদের দেশে প্রসিদ্ধ রয়েছে এরকম এই হাদিসগুলো বা এই মতগুলো একেবারেই দুর্বল এবং এগুলা জাল জয়ীফের পর্যায়ে পড়ে, আশা করি বুঝতে পারলেন। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। وانتشت روحي وصار الدمع يجري.